ভক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের নির্ধারিত রুটিন অনুযায়ী গণিত বিষয়ের ক্লাস হচ্ছে। দেখো, আমরা ইতিপূর্বে এই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের গণিত চতুর্থ অধ্যায়ের কিছু বেসিক আলোচনা করেছিলাম। আজ আমরা এই চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির গুণ, সেখান থেকে আমরা কিছু গাণিতিক সমস্যা করব। ইতিপূর্বে আমি এই গুণের প্রক্রিয়াগুলো নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করেছি। আজ আমরা দেখব একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এই অধ্যায়ে আছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকের ক্লাসে আমরা দেখব একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তাহলে এখানে দেখো, আমি একটা এক্সাম্পল হিসাবে নিলাম পেজ 52, আর্টিকেল হচ্ছে 4.3, এক্সাম্পল 1, 5x² × e^4 গুণ 3x² y³। এই সম্পূর্ণটা হচ্ছে একটি পদ, এই সম্পূর্ণটা হচ্ছে একটি পদ, এখানেও একটি পদ, এখানেও একটি পদ। এই একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণের প্রক্রিয়াটা আমরা দেখে নিই। প্রথমে আমরা এটা গুণ করার ক্ষেত্রে প্রথমে ধ্রুবকগুলোকে আলাদা করে নেব। তো এখানে ধ্রুবক আছে 5, 5 এর সাথে গুণ করব 3, এখানে ধ্রুবক হচ্ছে 5, এখানে ধ্রুবক হচ্ছে 3। তো 5 এবং 3 এর সাথে আমরা আলাদা গুণ করব। তারপর চলকগুলো গুণ করব ক্রমান্বয়ে। প্রথমে এখানে আছে x², এখানে আছে x², তাহলে লিখব x² × x², তার পরবর্তীতে আমরা দেখব কি চলক আছে y^4 × y^3। তাহলে 5 হচ্ছে প্লাস, 3 ও প্লাস। আমরা জানি প্লাসের সাথে প্লাসের গুণ করলে প্লাস, যে গুণের ক্ষেত্রে প্লাসের সাথে যদি প্লাস গুণ করি হবে প্লাস, প্লাসের সাথে যদি মাইনাস গুণ করি হবে মাইনাস। মনে রাখবে সূত্রটা, মাইনাসের সাথে যদি মাইনাস গুণ করি হয়ে যাবে আবার সেটি প্লাস। তাহলে এখন 5 এবং 3 যদি আমরা গুণ করি হবে 15 গুণ। আমরা গুণের সূচকের নিয়মটা ইউজ করবো। এখন আমাদের গুণের সূচকের নিয়মটা ছিল প্রিভিয়াস ক্লাসে, আমরা গুণের সূচকের নিয়মের ফর্মুলাটা দেখিয়ে দিয়েছিলাম, x^m গুণ x^n। এটা গুণ করেছিলাম আমরা x^, এই যে এটা হচ্ছে সূচকের নিয়ম অনুসারে এটা হচ্ছে ভিত্তি, আর m এবং n হচ্ছে ঘাত। তাহলে আমরা যোগ করব m + n, ভিত্তি লিখব একবার আর ঘাত দুটি গুণ যোগ করব যদি দুটি ভিত্তির মাঝখানে গুণ থাকে। তাহলে আমাদের কাজটাই তো গুণের। এই সূচকের গুণের ফর্মুলা আমরা এখন ইউজ করব। দেখো এখানে আছে x², এখানেও আছে x², তাহলে আমরা লিখব x² + 2, এই যে a² + a² যোগ করব গুণ। এখানে আছে y, এখানে আছে y লিখব একবার, এই ঘাত হচ্ছে 4, এই ঘাত হচ্ছে 3, তাহলে 4 + 3। ফাইনালি আমরা লিখতে পারি 15, x^2 + 2 হয়ে যাবে 4, y^4 + 3 হয়ে যাবে 7। এই দুটিই হচ্ছে, এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা আনসারটা লিখে নিই 15x^4 y^7। ফাইনালি আমরা পেলাম 3 × 5 = 15, x² = 4, আর 4 এবং 3 যোগ করলে কিউব 7। তাহলে আমরা একটি এক্সাম্পল দেখলাম, এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখি। তারপর তোমাদের আমি এই একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণের ঘুমাক দেব। আমরা এক্সাম্পল টুটা দেখি, একটু কোয়েশনটা দেখি। এক্সাম্পল টুতে আছে 12x² তাকে গুণ করব। আমরা ডাইরেক্ট ফলাফলে চলে যাচ্ছি, কোয়েশন লিখতেছি না। এখানে চিহ্ন আছে কিন্তু -6 a x³ b।
আমরা এটার সাথে এটা গুণ করব 12 x স্কয়ার x y স্কয়ার গুণ মাইনাস 6 a x কিউব b আমরা ফ্র্যাকশন না লিখে ডাইরেক্ট গুণে চলে গেলাম যেহেতু দেখো এখানে এই যে আমরা প্লাস মাইনাস গুণ ভাগ এগুলোকে বলবো আমরা অপারেশন দুটি অপারেশন যখন একসাথে হয়ে যায় তখন পরপর একটিতে ব্র্যাকেট ইউজ করতে হয় গুণ মাইনাস তাহলে আমরা এখানে যেহেতু এখানে গুণ করতেছি এই মাইনাস সহ এটা হচ্ছে একটি পদ আর এটি টুয়েলভ এর আগে কিছু না থাকলে ধরে নেব প্লাস যে কোনো সংখ্যার বামে কিছু না থাকলে আমরা ধরে নেব সেটাকে প্লাস তাহলে সেখানে হবে এটা হবে প্লাস এই 12 এ স্কয়ার এক্স ওয়াই স্কোয়ার এটাকে আমরা একটি পদ ধরব আর মাইনাস সিক্স এ এক্স কিউব বি এটি হচ্ছে আরেকটি পদ মাঝখানে তাদের গুণ তাহলে আমরা দেখি পেলাম এক পদই রাশিকে এক পদই রাশি দ্বারা গুণ পেয়ে গেলাম এখন আমরা সেটাকে গুণ করব প্রথমে সংখ্যার গুণ করব এখানে 12 হয়ে গেছে 12 আছে প্লাস তাই 12 লিখব আর এখানে সংখ্যা আছে চিহ্ন সহ মাইনাস সিক্স গুণ মাইনাস সিক্স ব্র্যাকেট দেব তারপর আমরা ক্রমান্বয়ে দেখব রোটেশনে কে আছে এখানে আছে এ এটাকে আগে লিখব এখানে এই পদে আছে এ স্কোয়ার তার সাথে গুণ করব আমরা এ গুণ পরবর্তীতে আছে এক্স এখানে লিখব এক্স তারপর এই এক্স কিউব তার পরবর্তীতে আছে ওয়াই স্কোয়ার গুণ আর কিছু নাই এখানে শেষে আছে বি এখানে আমরা এরপরে বি লিখলে ভালো হতো লিখে ফেলছি আমরা গুণের ফাইনালে লিখে ফেলবো এরপরে বি সমস্যা নেই প্লাস এ মাইনাস এ মাইনাস ছয় বারো বাহাত্তর এই যে মাইনাস হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস একটু আগে লিখেছিলে এরপরে আমরা গুণের সূচকে নিয়ে যদি ইউজ করি গুণ এ স্কোয়ার এ থেকে কিছু না থাকলে আমরা ওয়ান ধরতে পারি এ টু প্লাস ওয়ান গুণ এক্স এই এক্সের পাওয়ার কিছু না থাকলে ওয়ান ওয়ান প্লাস থ্রি আগের মতো ওয়াই আর নাই ওয়াই একটাই এই যে ওয়াই একটাই এদিকে ওয়াই নাই ওয়াই স্কোয়ার ইন্টু বি পরে আমরা সাজিয়ে লিখবো এরপরে বি মাইনাস সেভেন্টি টু দুই আর একে যোগ করলে হবে তিন এ কিউ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ইন্টু বি এখন আমরা একটু গুছিয়ে লিখব সেভেন্টি টু এ কিউব বি বিটাকে এর পাশাপাশি লিখলাম এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই স্কোয়ার এটা হয়ে গেল আমাদের একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণের ফর্মুলা সেভেন্টি টু এ কিউব বি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার দেখো শিক্ষার্থীরা আজ আমরা দেখলাম চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির গুণের একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ আমি তোমাদের আনসার হচ্ছে মাইনাস সেভেন্টি টু এ কিউব বি এক্স টু এর ফোর ওয়াই স্কোয়ার এখন আমি তোমাদের একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণের কিছু হোমওয়ার্ক দেবো বাসায় এগুলো আমি যে ক্লাসটা দেখিয়েছি সেগুলো অনুশীলন করবে এবং হোমওয়ার্কগুলো করবে আমি এখন তোমাদের এক্সারসাইজ থেকে দুটি অঙ্ক দিচ্ছি দেখো তোমাদের হোমওয়ার্ক হিসাবে ভালো করে অনুশীলন করবে হোমওয়ার্ক অনুশীলনী চার দশমিক এক আমরা এক পদ্ধতি এখানে দেওয়া আছে অনেকগুলো অঙ্ক প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ আমরা এখানে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণতে সেটা থাকবে তবে পদগুলো একটাই দেব যেমন এক নম্বর গাণিতিক সমস্যাটা আছে থ্রি এ বি কমা ফোর এ কিউ এখানে একটি পদ এখানে একটি পদ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব গুণ করব কিন্তু দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে আমরা আগেটাই করছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করছি কিন্তু পদগুলো ছিল এক পদ এক পদ নাম্বার টু ফাইভ এক্স ওয়াই একই নিয়মের অঙ্ক সিক্স এল জেড হ্যাঁ আরেকটা দিচ্ছি নাম্বার ফোর এইট স্কোয়ার বি কমা মাইনাস টু বি স্কোয়ার এই তিনটি গাণিতিক সমস্যা তোমরা আমি যে দুটি গাণিতিক সমস্যা তোমাদের সলভ করে দেখিয়ে দিয়েছি সেই অনুযায়ী এই তিনটি গাণিতিক সমস্যা বাসায় অনুশীলন করবে সলভ করবে এটি তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক সেই পর্যন্ত সবাই ভালো করে অধ্যয়ন করবে পড়াশোনা করবে
সবাইকে অসংখ্য ধন্যবাদ।